দুর্ঘটনা রাজ্যের নিত্যদিনের বিষয়। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় ঘটছে একাধিক দুর্ঘটনা, আর এই দুর্ঘটনায় হতাহতের শিকার হচ্ছেন একাংশ চালক সহ সাধারণ মানুষ। রাজ্যে প্রতিবছর গড়ে প্রায় 7 শতাধিক দুর্ঘটনা ঘটে, তাতে মৃত্যু হচ্ছে প্রায় 250। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু প্রতিরোধ করতে এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকারের পরিবর্তন। সঠিকভাবে গাড়ি চলাচল করার জন্য চালকদের প্রশিক্ষিত করে তুলতে প্রায় 18 কোটি টাকা ব্যয় করে জিরানিয়া এলাকায় তৈরি করা হয়েছে ইনস্টিটিউট অব ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার। বুধবার আনুষ্ঠানিকভাবে এই সেন্টার উদ্বোধন হল। উদ্বোধন করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা। এছাড়াও ছিলেন সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, জিরানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, পরিবহন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহনমন্ত্রী বলেন, যান চালকদের মধ্যে অনেকেই জানেন না কিভাবে নিয়ম মেনে গাড়ি চালাতে হয়, আর তাদের এই সচেতনতার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তাই দুর্ঘটনা প্রতিরোধ করতে রাজ্যে কেন্দ্রীয়ভাবে চালু করা হলো এখন এই সেন্টার। এখান থেকে চালকরা সঠিক শিক্ষা নিয়ে নিয়মমাফিকভাবে যান চলাচল করতে পারবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের সেন্টার প্রতিটি জেলাতেই তৈরি করবে, যদিও সেটা সময় সাপেক্ষ। টুরিস্টরা আসছেন, কিন্তু প্রকৃতভাবে যদি টুরিস্টদের সঙ্গে, সেটা আমাদের দেশের টুরিস্ট হোক বা আন্তর্জাতিক টুরিস্ট হোক, তাদের সঙ্গে যদি সঠিকভাবে ব্যবহার না করা হয়, ডিলিংসটা যদি তাদের সঙ্গে সঠিকভাবে না হয়, তবে আন্তর্জাতিক স্তরে এবং জাতীয় স্তরে আমাদের রাজ্যের যে সুনাম, সেই সুনামটা নষ্ট হচ্ছে। তো একটা ড্রাইভারকে যদি আমরা সঠিকভাবে কিভাবে হসপিটালিটি মেনটেন করতে হবে, কিভাবে টুরিস্টদের সঙ্গে ব্যবহার করতে হবে, কিভাবে প্যাসেঞ্জারদের সঙ্গে ব্যবহার করতে হবে, সাধারণ মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, এই জিনিসটা যদি তার মধ্যে আমরা সঠিকভাবে শেখাতে না পারি, তবে রাজ্য সরকারের সেটা একটা চরম ব্যর্থতা। এবং সেই জিনিসটা মাথায় রেখে আমরা প্রতিটি জেলায় এ ধরনের শুধু অ্যাক্সিডেন্টকে এড়ানো নয়, একটা ভালো মানুষ হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করা, তার ব্যবহারের মাধ্যমে, সেই জিনিসটাই হচ্ছে ইনস্টিটিউট। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।